দর্শক, এই যে আমরা জাল তোলা শুরু করলাম, এখন একদম সন্ধ্যাবেলা। দেখেন এই যে বেলা অস্ত যাওয়ার সময়, একদম সন্ধ্যাবেলা। আমি সরাসরি ইলিশ ধরা নাই আসে না, এই যে লোকায় বসে আপনাদেরকে দেখাইতেছি নদীর পরিবেশ। এটা আসাম রাজ্যের ব্রহ্মপুত্র নদী, সবচেয়ে বড় নদী যেটা এটাই। এই যে দেখেন মাছ কীভাবে জালে লাগতেছে, এই যে ভাইগনা মাছ ছাড়াইতে আসে। এই যে দেখেন ইলিশ মাছ শুধু জাল তোলা, এই যে মাত্র শুরু করলো। জালে কি মাছ ধরে এক এক করে আমি আপনাদেরকে দেখাই থাকবো। দর্শক, এই যে দেখেন দুইটা দুইটা একসাথে লাগছে। এই যে আগের ভাটায় এই ইলিশগুলো ধরছে, এই যে দেখেন কত ইলিশ আছে। এই যে এখন এগুলো ধরে আছে, একটার পর একটা একটার পর একটা উঠে আছে। এই যে মাছ, এই যে একটা দেখা যাইতেছে দর্শক। দর্শক, ভিডিও ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করবেন, লাইক করবেন, এবং যারা এখন অবধি চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন, সঙ্গে নোটিফিকেশন বেলটি বাজায় দেবেন। আর যারা আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমি সরাসরি নৌকায় বসে, এটা আমাদের নৌকা যন্ত্রচালিত, ওই যে দেখাইতেছি নৌকায় বসে দেখাইতেছি। এতক্ষণ নির্মল ছিল আকাশ, এই যে দেখুন এখন বর্তমান হাওয়া আছে, বর্তমান মিঠা পানি নদীতে, এই যে পানিগুলো দেখাইতেছি একদম মিঠা পানি। হ্যাঁ, এই পানিতে ইলিশ মাছ সবচেয়ে বেশি হয়। আজকে আমি ইলিশ ধরতেছি ভাগনা লোকায় এসে বসে আপনাদেরকে দেখাইতেছি। জাল উঠাইতেছে, এই যে দেখেন কি সুন্দর ইলিশ, কালারগুলা কি সুন্দর। এই যে দেখেন ইলিশের, ওই কারণ বর্তমান দেখেন কি লড়সার করতেছে, বর্তমান পানি খুব পরিষ্কার। আর এই মিঠা পানি ইলিশ মাছ বেশি হয়। হ্যাঁ, পানি গোলা হইতে টাইম আছে না? হ্যাঁ, দেরি আছে, মাত্র ফাগুন মাস, চৈত মাসের শেষ ভাগে হে পানি ঘোলা হব। দর্শক, ওই যে আরো একটা ইলিশ, মানে একটার পর একটা লাগিয়ে আছে আমাদের জালে ইলিশ মাছ। গেল গা এটা, একটা যাবো আর একটা আসবো। হ্যাঁ, এই যে দেখেন আরো একটি লাগছে। তার মানে একটার পর একটা ধরেই থাকে ইলিশ। এই যে এখানে দেখেন এক জায়গায় দুইটা তিনটা লাগছে এক জায়গায়, আবার কোনো কোনো জায়গায় লাগেই না, এই যে তিনটা এক জায়গায় লাগছে। সারাবার তোলো, এই জায়গায় মাছ বেশি বাঁচবো, তুমি মাছগুলো সারাবার তোলো। তোমার তো কালা যাবো করে না, জাল পেঁচাবো না তো, জাল একদম সোজা আছে। দর্শক, এই যে দেখেন ভালো লাগা দৃশ্য একদম, জালে এরকম ভাবে লাগে ইলিশ। ওই যে আরো একটি লাগছে, আরো একটি লাগছে, মানে একটার পর একটা আছে। দর্শক, এই যে আরো একটি, এটা ভীষণ বড় নদী আমাদের আসাম রাজ্যের, নদীর ভিতরে এটি সবচেয়ে বড় নদী, প্রায় 250 মতো উপনই জড়িত হইয়া এর সাথে জড়িত, 250 বেশি এই ব্রহ্মপুত্র নদীর সৃষ্টি হয়েছে। দর্শক, এটা চীনের হংকং থেকে, অর্থাৎ চীনের নামনি অঞ্চল থেকে এই ব্রহ্মপুত্র নদীর সৃষ্টি, হিমালয় পর্বতের নামনি অঞ্চল থেকে। লাহে লাহে
আমাদের আসাম হইয়া বাংলাদেশে সাগরে পড়ছে যায়। আর এই নদীর পানিও খুব মিঠা পানি, আর এই মিঠা পানির মাছগুলোও খুব ভালো মাছ, টেস্টি মাছ, খাইতে ভালো লাগে। এগুলো লুনিয়া না, যে দেখে নিলিস কি ধরনের জালে একদম এই যে কয়েকটা করে একসাথে করে লাগতেছে, আপনাদেরকে দেখাইতেছি এই যে তিনটা আরো একসাথে লাগছে। খুলে দেও, জালে পেঁচ নাই, খালি ধামধুম ছাড়াইয়া যাবা, তখন জাল ফালায় আসবা, আর ভাটা দিতে টেনশন হবো না। তাহলে যখন থেকে পেঁচাবো তখন থেকে মাছ থেয়ে দিলে এলো না, এখন ছাড়াইয়া যাও, জাল জানি পেঁচ খায় না, একভাবে টাইনে তুলবা ছাড়াই থাকবা। ওই যে দেখেন আরও একটি, মানে একটার পর একটা একটার পর একটা মাছ আমাদের হয়ে আছে। দর্শক দর্শক দৃশ্য খুব ভালো লাগছে, কিন্তু সন্ধ্যাটাই বেশি সময় দেখাইতে পারবো না। এই দেখেন বেলা প্রায় যায় যায় অবস্থা, অনেক দূর। আর ধরেন যে কোনো আমার এই পাশে এদিক ওদিক যতই আমি ঘুরে দেখাইতেছি, বালুর চর ভিন্ন অন্য কিছু নয়, এখানে আসতে হলে যোগাযোগ খুবই খারাপ, আপনার পায়দলে হাইটে আসতে হয়, তাছাড়া কোনো উপায় নেই। তাও 10 কিলোমিটার 12 কিলোমিটার জায়গা আপনার পায়ে হাইটে আসতে হবে, যার জন্য খুবই কষ্টকর। তথাপি আসছি দর্শক আপনাদের মনোরঞ্জনের জন্য, দেখানোর জন্য আসে যে আপনাদেরকে লোকায় বসে বসে দেখাইতেছি কীভাবে মাছ ধরতেছি, কীভাবে মাছ জালের থেকে ছাড়াইতেছে। দর্শক জাল ছাড়ার দৃশ্য আপনাদেরকে দেখাইতে পারি নাই, দেখানো সম্ভব হয় নাই আজকে। আর জাল ছাড়ার দৃশ্য অনেক সময় দেখালে হয় কি, ভিডিও লম্বা হয়ে যায়। অনেকেই অনেক ধরনের কমেন্ট করেন যে বহুত মাছ হলে সরাসরি খালি উঠানোর দৃশ্যই দেখাবেন কাকা, আবার কেউ কেউ জাল ফালানোর দৃশ্য দেখাইতে পান। তো যাই হোক, আজকে মাঝামাঝি আছি, খালি জাল উঠানোর দৃশ্য আপনাদেরকে দেখাইতেছি। আরও একটি হয়ে গেছে মাছ, মাছগুলো খুবই সুন্দর। এই যে দেখেন সাইজ অল্প ছোট, কিন্তু খুবই ভালো মাছ, খুবই ভালো, খুবই সুন্দর। এই যে দেখে দিস, কারণ এখন জোয়ারের সময়, পানি সামান্য বাড়া কমা করতেছে, যার জন্য এই সময় ইলিশ মাছ বেশি হয়। কই নাই না, দেখেন অনেক টাইম ধরে আবার নাই, দেখা যাইতেছে না, এই যে একটা হয়েছে। দুই তিনটা যেসব ইয়েব না, অল্প হাত খালি এয়ার হরি করবা, আমি থাম্বনেলের ফটো নিব। দর্শক একটার পর একটা এইভাবে ইলিশ আসাই থাকে, দেখাইলাম আপনাদের ভিডিওতে সাথ দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক আপনাদের মঙ্গল কামনা করে আজকের জন্য ইতি টানছি, আসসালামু আলাইকুম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।